আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। السلام الوطني للجمهورية الإسلامية الإيرانية. سلام. ওমানের সুলতান হাইতাম বিন তারিকের আমন্ত্রণে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ওমান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এই সফরকে কেন্দ্র করে বহুল আলোচিত ইরান ওমান গ্যাস লাইন আবার সংবাদে শিরোনাম হচ্ছে। এই প্রস্তাবিত পাইপলাইনের মাধ্যমে সাগরের নিচ দিয়ে ইরানের গ্যাস যাবে প্রতিবেশী দেশ ওমানে। গত 21 মে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ গ্যাস মজুদের দেশ ইরান প্রতিবেশী আরব দেশটির জ্বালানি ভিত্তিক শিল্প রপ্তানি নির্ভর এলএনজি প্ল্যান্টের গ্যাস সরবরাহ করতে চায়। IRNA জানিয়েছে, আজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওমান সফরে যাচ্ছেন। এর আগে ইরানের তেলমন্ত্রী জাভেদ উজি ওমান সফরে পাইপলাইন প্রকল্প আবারও চালুর বিষয়ে কথা বলেন। এই উদ্যোগে দুই পক্ষই সম্মত হয়েছে বলেও সংবাদ মাধ্যমকে তিনি জানান। 2013 সালে $60 বিলিয়ন এই প্রকল্প চালু করতে ইরান ওমান চুক্তি করেছিল। চুক্তিতে সাগরের নিচ দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার কথা বলা হয়। 2016 সালে দেশ দুটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চেষ্টা করে। এর পরের বছর পাইপলাইনের গতিপথ পরিবর্তন করা হয়। তবে কিছুদিন পর ওমানের উপর যুক্তরাষ্ট্রের চাপ ও গ্যাসের দাম নির্ধারণে ভিন্নমতের কারণে প্রকল্প বাস্তবায়ন বন্ধ হয়ে যায়। এরপর 2018 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসে উপসাগরীয় দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিলে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। জো বাইডেন ক্ষমতায় আসার পর ওয়াশিংটন সেই চুক্তি পুনরুদ্ধারে বিশ্বের শক্তিধর দেশগুলোকে নিয়ে ভিয়েনায় আবার আলোচনা শুরু করে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে নতুন করে চুক্তিতে পৌঁছানোর আগ মুহূর্তে আলোচনা বন্ধ হয়ে যায়। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে আবারও প্রাণ ফিরে পেতে পারে বহুদিন আগের এই হারিয়ে যাওয়া প্রকল্প। ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধি দল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে। ওমানের আল আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন বলে আশা করা হচ্ছে। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।